how it happened. So aajke finally we are at the Khagam the book launch, the graphic novel launch. So amar mone this is it. এবারে অন্তরে যাও। এবারে ছবিটার একটা গ্রাফিক প্রকাশ হতে চলেছে, বইটার যে কভার তারই একটা বড় প্রতিকৃতি সেটার উন্মোচন করবেন শ্রী সন্দীপ রায়। আমরা তাহলে সেই শুভ মুহূর্তের অপেক্ষায় আছি। সন্দীপ দা এবার উন্মোচনটা করে ফেলুন। মধ্যে একটা হবে ডেফিনেটলি, কারণ এরকম মানে স্পাইন চিলিং গল্প আমি খুব একটা পড়েছি বলে মনে হয় না। তো যাই হোক, তারপর যখন সৌমিত্রা এলো এটা নিয়ে, আসলে আমার এখনও একটু গ্রাফিক নভেল আর কমিক্স নিয়ে একটু সমস্যা রয়েছে, মানে কোনটা যে কীভাবে কি। আগে আমরা একটা স্পষ্ট একটা ব্যাপার ছিল যে কমিক্স স্বভাবত ওই আর কি, মানে খুব নিউজ প্রিন্টের একটা খুব চিপ কাগজে, এবং গ্রাফিক নভেল গুলো স্বভাবত একটু ভালো কাগজে ইত্যাদি। তো তখন একটা ডিফারেন্সিয়েট করা যেটা, এখন বোধ হয় সেই ডিফারেন্সিয়েটটা করার কোনো জায়গা নেই। তবে আমি এটা বলবো যে অগম মানে বাবার এখন অব্দি যা টুকটাক কমিক্স এদিক ওদিক বেরিয়েছে, যেমন প্রফেসর শঙ্কুটো বেরিয়েছে, ফেলুদা বেরোচ্ছে, এবং টুকটাক অন্য অন্য একটু বেরিয়েছে, সেগুলো সবই কিন্তু পত্রিকায় ছাপা হয়েছে আগে, কোনো না কোনো পত্রিকায় ছাপা, সেখান থেকে বই হয়ে বেরিয়েছে। খগম কিন্তু এ ব্যাপারে নেই, খগম আগে কোথাও বেরোয়নি, এবং এটা খুব একটা ইন্টারেস্টিং ফর্ম্যাট, যে কারণে শ্রমিককে আমি খুবই মানে শ্রমিক এবং অন্তরা সকলেই রয়েছে, মানে এই ফর্ম্যাটটা আমার খুব একটা পছন্দের ফর্ম্যাট। এবং জিনিসটা যে মানে আজকে যে বেরোচ্ছে তা নিয়ে আমি ভীষণ খুশি, এবং শ্রমিক আগেও বললো যে আমি গ্রিন ইন্ট্রিকে অত্যন্ত বিশ্বাস করি, এবং ওরা বাবার গল্প যে ডিস্টর্ব করবে না সে বিষয়ে আমি নিশ্চিত। কাজেই এটাই হচ্ছে মোটামুটি একটা ব্যাক স্টোরি, এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে, এবং সব অনেক চেনা মুখ দেখতে পাচ্ছি, যেটা আরও ভালো। অনেক ধন্যবাদ। কমিক স্ট্রিক পড়তাম, প্রচুর কমিক স্ট্রিক বেরোতো, এমনকি সেটা খবর কাগজেও বেরোতো, ছোটদের পত্রিকাতে তো সবসময় বেরোতো। প্রাথমিকভাবে তার প্রাথমিক শর্ত থাকতো মোটামুটি স্টোরি লাইনটা খুব সিম্পল, এবং তার ইলাস্ট্রেশনসগুলো অনেকটা যেভাবে বইয়ে ইলাস্ট্রেট করা হয় সেইভাবে করা, একটা ধারণা দেওয়ার জন্য। এখন যেটা আমার মনে হয় যে যত যুগ পাল্টালো তত মানুষের অ্যাটেনশন স্প্যান বোধ হয় ধীরে ধীরে কমতে শুরু করলো, তো তখন লেখা যে লাইন পড়ার থেকে আরও বেশি আকর্ষক একটা বই তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দিল, বিশেষ করে নতুন প্রজন্মের ক্ষেত্রে। এবং অবশ্যই সেখানে ইমেজ যদি কোথাও আসে স্বাভাবিকভাবেই আমরা ইমেজটা দেখি, মানে আমি আমার ছোটবেলার গল্প যদি বলি, ধরা যাক জন্মদিনে প্রতি জন্মদিনেই আমি একটু করে ফেলুদা পেতাম, তো ধরা যাক কোনো সময় গিয়ে ইলাস্ট্রেশনটা দেখছি না, আগে ইলাস্ট্রেশনগুলো দেখে নিচ্ছি, ইলাস্ট্রেশনগুলো দেখে নেওয়ার পর তারপর আবার শুরু থেকে গল্পটা পড়তে শুরু করলাম, এবং তখন ইলাস্ট্রেশনটাকে আমি ম্যাচ করাতে শুরু করলাম। এইভাবেই আমার মনে হয় ছোটরা বোধ হয় এইভাবেই দেখে। এবং সেই অর্থে যদি বলি, তাহলে সব থেকে বেশি যদি মাইন্ড ব্লোয়িং ইলাস্ট্রেশনস আমরা বলি, সেটা তো আবলতা বলেই দেখেছি আমরা একদম ছোটবেলায়, তো সেটাই তো মূল ইমেজের সেন্স তৈরি করে দিচ্ছে। এবার যখন কমপ্লিকেটেড গল্প বলার প্রশ্ন এলো এবং তার সঙ্গে ভিজুয়াল আর্ট যুক্ত হলো, তার মধ্যে কিন্তু আমার ধারণা এটা, বাবুদা সঞ্জয়দা রয়েছেন, সব রয়েছেন, অমুনদা রয়েছেন, প্রত্যেকেই ছবির সঙ্গে জড়িত, ওনারাও বলবেন এটা নিয়ে, কিন্তু আমার মনে হয় যে যে গল্প যখন একজন কেউ লিখছেন বা একজন কেউ পড়ছেন, প্রত্যেকেই তো মূলত ভিজুয়ালাইজার, তারা একটা ভিজুয়ালাইজেশন করছেন তাদের নিজেদের মতো যে কোনো গল্প পড়লে। এবার
আজকের প্রজন্ম যখন গল্প পড়ছে তাদের ভিজুয়ালাইজেশনটা অনেক বেশি, আমি বলবো অনেক বেশি টেকনোলজি নির্ভর, অর্থাৎ তার মধ্যে তারা প্রচুর ছবি দেখার অভিজ্ঞতা হয়ে গেছে, নানা ধরনের ইমেজ দেখার অভিজ্ঞতা হয়ে গেছে, বোথ স্টিল এবং মোশন পিকচার ফটোগ্রাফিতে, এমনকি পেইন্টিংয়ে। ক্রমশ চরিত্রগুলো, তার এক্সিকিউশনগুলো, ইলাস্ট্রেশনসগুলো 3D আকার ধারণ করছে, এবং শুধু তাই নয়, এর মধ্যে অনেকগুলো সফটওয়্যারে কাজ মানে প্রায় অনেক দূর এগিয়ে গেছে। মূলত 2D সফটওয়্যারগুলোর থেকে এবার 3D সফটওয়্যারে আস্তে আস্তে ইমেজ তৈরি করা শুরু হয়ে গেছে, ম্যাক্স মায়া ইত্যাদি এসে গেছে। সেই কারণে যখন গ্রাফিক নভেল তৈরি হলো তখন কমিক স্ট্রিপের মতোই গল্পটা বলা হচ্ছে হয়তো ছবিতে ভেঙে ভেঙে, কিন্তু তার মধ্যে অ্যাঙ্গেল, লেন্সিং, নানা ধরনের পার্সপেক্টিভের ডিফারেন্স তৈরি হচ্ছে, কোথাও ফোর শর্টেনিং। আমরা প্রায়শ দেখছি যে যখন DC কমিক্স বা মার্ভেল কমিক্স দেখছি, তার সঙ্গে আমরা ছোটবেলায় যে অর্ণদেব বা নোটে ফোনটে পড়তাম, তার মূল তফাতটা কিন্তু যে এই ইমেজগুলো, আজকের ইমেজগুলো অনেক বেশি সফিস্টিকেটেড এবং টেকনিক্যালি মনে হয় যেন একদম ক্যামেরা দিয়ে ছবি তুললে এবং বিভিন্ন লেন্স ব্যবহার করলে, বিভিন্ন অ্যাঙ্গেল ব্যবহার করলে যেরকম হবে সেরকম। তৎকালীন দিনে কিন্তু সেরকম ছিল না, অনেকটা 2D পেন্টিংয়ে মিশেছে। সেইখানেই বোধ হয় শুধুমাত্র কন্টেন্টের জায়গা থেকে নয়, পরিবেশনার জায়গা থেকেও কোথাও গ্রাফিক নভেল খুব পাল্টে গেল। এবার যদি খগমের কথায় আসি, খগম সিলেক্ট করার যে কারণটা আমার মনে হচ্ছে শ্রমিকরা নিশ্চয়ই মনে করেছিল, সেটা হচ্ছে অনেক গল্প হয়তো খুব সুখপাঠ্য হয় বা আমরা খুব এনজয় করি, কিন্তু সব গল্প থেকে ছবি হয় না, সিনেমেটিক এলিমেন্টের প্রশ্ন এসে যায়। ঠিক সেরকম গ্রাফিক নভেল তৈরি করার ক্ষেত্রে খগমের একটা মজা আছে, যে খগমে একজন মানুষ ক্রমশ ধীরে ধীরে সাপে রূপান্তরিত হচ্ছে, এই যে রূপান্তরটা দেখানোর সুযোগ ভিজুয়ালি, এইটা খগমে আছে বলেই খগম প্রথম গল্প হিসেবে নির্বাচিত হয়েছে বলে আমার বিশ্বাস। এবং তারপর যে এক্সিকিউশনটা হয়েছে সেটার মধ্যে একটা, যেহেতু ওদের সঙ্গে দীর্ঘদিন বিজ্ঞাপনের কাজ ওরা করেছেন ডিনিং ট্রিপ মারফত, তার ফলে নানা রকম বিষয়তে খুব মন দিয়েছেন, যেরকম কালার প্যালেটগুলো খুব অদ্ভুত একটা কালার প্যালেটে গোটা এই বইটা তৈরি হয়েছে, কন্ট্রাস্টগুলো খুব একটু অদ্ভুত, যেরকম সুপার ন্যাচারাল একটা হরার তার যে কন্ট্রাস্ট হওয়া উচিত সেটা করতে পেরেছেন। তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আঁকার স্টাইলিংয়ের মধ্যে, ইলাস্ট্রেশনের স্টাইলিংয়ের মধ্যে কোথাও ওই বিদেশি ইনফ্লুয়েন্সটা কাজ করেনি, যেটা খুব বেশি ক্ষেত্রে করে যায় আমরা দেখি। তো বাংলায় এই বাঙালিয়ানা বজায় রেখে আঁকাটা রয়েছে, এবং সত্যি কথা বলতে আমার তো মনে হচ্ছে কোথাও একটু সত্যজিতীয় ঘরানাও রয়েছে ওই ইলাস্ট্রেশনসগুলোর মধ্যে। সেই জায়গাগুলো মেনটেন করে এই কাজটা করা যে খুব সহজসাধ্য কাজ ছিল তা নয়। আমার মনে হয় যে বাংলা গ্রাফিক নভেল তৈরি করার ক্ষেত্রে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ, মানে পরবর্তীকালে আঁকাটা বরং লেখাটাকে অনেকটা ফলো করেছে, ওটা একটু প্রিকমিটেড ছিল কারণ আমি ওই ভাগগুলো করে ফেলেছিলাম, কিন্তু এই কতগুলো জিনিসকে মাথায় রেখেছিলাম। এবং আলটিমেটলি যখন বইটা আমি ফাইনালি দেখলাম অনেকগুলো রকম আঁকার পরে, তখন আমার মনে হয় যে মানে এটা একটা ছোটোবেলা থেকে এই গল্পটার সঙ্গে পরিচিত, এবং এই লেখাটা মানে লেখাটা লেখবার জন্য আবার নতুন করে পড়লাম। পড়তে গিয়ে আমার কাছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা মনে হলো, সেটা হলো যেহেতু আমি টেকনিক্যালি ট্রেন্ড নই গ্রাফিক নভেলের ব্যাপারে, এবং পার্সি পলিস ছাড়া সেরকম কোনো গ্রাফিক নভেল আমি কখনো পড়িনি, কিন্তু আমার যে জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট মনে হলো যে গ্রাফিক নভেলে একটা কম্বিনেশন, একটা মেলবন্ধন ঘটছে পেইন্টিং অ্যান্ড সিনেমার। ইউজুয়ালি আমরা যখন ছবি দেখি থাকতে সেটা একটা আঁকা পেইন্টিংয়ের ঘরানাকে ফলো করে, যেটা কমলদা অলরেডি আমার পয়েন্টটা আগে বলে দিয়েছে বলে ওটা আমি ভেবে এসেছিলাম বলবো, সেজন্য কমলদা আগে বলে দিয়েছে, সেটা হলো যে এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আমরা কমিক স্ট্রিপে যখন দেখি তখন যে ফ্রেমটা দেখি সেই ফ্রেমটা সবসময় মোটামুটি একই লেন্সে, মানে যেন একটা 35 লেন্স, একটা নর্মাল লেন্সে। যেই আমরা গ্রাফিক নভেলে ঢুকে পড়লাম, তার জগৎটাই ঢুকে পড়লাম, সঙ্গে সঙ্গে লেখার গুরুত্ব, লেখার ইন্টেন্সিটি, সিচুয়েশান, এই পুরোটার সঙ্গে সঙ্গে লেন্সিং পাল্টে গেল, ইমেজগুলো 3D হয়ে গেল, তাকে আমি আলাদা করে এমফাসাইজ করবার মানে দর
দরকার পড়লো এবং সেটার গুরুত্বটা বোঝা গেল। একটা গোটা পাতা জুড়ে একটাই ছবি বা একটাই চোখের অভিব্যক্তি ধরার প্রয়োজন হতে আরম্ভ করলো। এবার অতএব সিনেমা এবং পেন্টিং এর মধ্যে একটা একটা মেলবন্ধন হলো, কিন্তু যেটা মিসিং, যেটা সিনেমা একটা বড় রোল প্লে করে, সেটা হচ্ছে সাউন্ড। কারণ এটা আলটিমেটলি একটা বই, আলটিমেটলি বই, এখানে আমার সাউন্ডটা নেই। অতএব গ্রাফিক নভেল যে জিনিসটা করার করতে পারে সেটা হলো যে সাউন্ডের কতগুলো ধ্বনির রেজোনেন্স তৈরি করতে পারে, যে কীভাবে কীভাবে শব্দটা হলো, শব্দটা কীভাবে হলো এবং সেই ইম্প্যাক্টটা কীভাবে ভিজুয়ালি তৈরি করা যায়। এবং মানে আমি সত্যি বলছি, আমি যখন প্রথম এটা লিখেছিলাম, মানে লিখেছিলাম মানে কথা দেখো সব থেকে ভালো হয়, কিন্তু অর্থ সময় পুঁজি মানে এগুলো তো মানে ছিল না, থাকে না, তো শুভময় ওই জায়গাটা এসে এসে যাওয়ার পরে ওইটা অনেক সহজ হয়ে গেল। সো আমরা একসঙ্গে গিয়ে বাবুদের সঙ্গে দেখা করি, কথা বলি, এবার নিয়ে বলি আর কি, আমরা পুরোটাই নিজেরা নিয়ে